শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো সবাই তো আজকে আমাদের এই সময়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা নিয়মিত দেখে যাচ্ছ যে আমরা যে ক্লাসগুলো করছি মুনাফার উপর অর্থাৎ অধ্যায় দুয়ের উপর আমরা অনুশীলন করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকেই অনুরোধ করেছ সরল মুনাফা ও গড় মুনাফার উপর আলোচনা করার জন্য তাহলে চলো আমরা এখন সরল মুনাফার উপর আলোচনা করি আজকে আমাদের আলোচনার বিষয় সরল মুনাফা এবং পরবর্তী ক্লাসে আমরা গড় মুনাফা বিষয়ে আলোচনা করব এখন আমি যে কাজ যে কাজটি করব সেটা হলো কিভাবে আমরা মুনাফার হার নির্ণয় করতে পারব মুনাফার হার বলতে আমরা কি বুঝি আমরা অবশ্যই জানি যে একশো টাকার এক বছরের যে মুনাফাটা হয় সেই মুনাফাকেই আমরা মুনাফার হার বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে মুনাফা কী একটু খেয়াল করো আমরা একটু চিন্তাগুলি বুঝতে পারবো কিরকম আমরা তো বাবা বড়ো ভাই মাকে দেখেছি তারা ব্যাংকে কিছু টাকা রাখেন বা ব্যাংকে যাতায়াত করেন এবং তারা যে কিছু টাকা রাখার পর বছর শেষে তারা কি সেই টাকাটাই পেয়ে থাকে না তার চেয়ে কিছু বেশি অংশ তারা পেয়ে থাকেন এবং এই যে বেশি অংশটা পেয়ে থাকেন অর্থাৎ বছর শেষে প্রারম্ভিক মূলধনের উপর যে অতিরিক্ত টাকাটা আমরা পেয়ে থাকি অতিরিক্ত টাকাটা পেয়ে থাকেন সেই টাকাটাকে আমরা বলছি মুনাফা মুনাফা দুই প্রকাশ একটি হলো সরল মুনাফা আরেকটি হলো চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা নিয়ে আজকে আমরা আলোচনা করব সরল মুনাফাকে শুধু মুনাফাও বলা হয়ে থাকে কিন্তু সরল মুনাফা মানে চক্রবৃদ্ধি মুনাফা নয় চক্রবৃদ্ধি মুনাফা ভিন্ন এখন যে আলোচনাটা করব তা হল সরল মুনাফা চলো সরল মুনাফা নিয়ে আজকে আলোচনা করি তো সরল মুনাফা কি তা তো আমি একটু আগেই বলেছি যে একশো টাকার এক বছরের প্রারম্ভিক মূলধনের উপর যে অর্থ অতিরিক্ত পাওয়া যায় তাকে আমরা বলছি সরল মুনাফা এখন এই সরল মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি একটি হল বীজগণিতীয় সূত্রের মাধ্যমে আর আরেকটি পদ্ধতি হলো ঐকিক নিয়মের মাধ্যমে তুমি যে কোনো একটি পদ্ধতিতে সমস্যাটি সমাধান করলেই হবে চলো আমরা কীভাবে বীজ গণিতীয় সূত্রের মাধ্যমে সরল মুনাফা নির্ণয় করতে পারি তা একটু দেখে আসি তো তোমরা নিশ্চয়ই জানো মুনাফার ক্ষেত্রে আমাদের লাগবে আসল তাহলে আসল বা মূলধন একে প্রকাশ করা হয় ক্যাপিটাল পি দ্বারা ক্যাপিটাল পি মূলত প্রিন্সিপাল থেকে এসেছে তারপর লাগবে মুনাফার হার তার মানে মুনাফার হার তাহলে মুনাফার হারকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা যাকে আমরা বলছি রেট অফ ইন্টারেস্ট তারপর আমাদের মুনাফার হার নির্ণয় করতে গেলে লাগবে হলো সময় তাহলে সময়কে প্রকাশ করা হয় ছোটো হাতের এন দ্বারা এন মানে আমরা বলছি এখানে টাইম থেকে এন এসেছে এখন সরল মুনাফা তাহলে কি হবে তাহলে সরল মুনাফাকে প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল আই দ্বারা তাহলে সরল মুনাফা মানে হলো প্রফিট আমরা ইংরেজিতে প্রফিট বলে থাকি তাহলে সরল মুনাফা আই পি আর এন এই যে আমি চারটি প্রতীক এখানে লিখলাম এই চারটি প্রতীকের মাধ্যমে একটি সূত্র তৈরি করা হয়েছে আমাদের অবশ্যই এই সূত্রটি মনে রাখতে হবে শুধু সূত্রটি মনে রাখলেই হবে না সূত্রের প্রতীকগুলোর অর্থও আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা চলো সূত্রটি লিখে ফেলি তাহলে সূত্রটি হলো আই সমান পি আর তাহলে আমরা কী লিখলাম সূত্রটি হলো আই সমান পি আর এন এখন প্রয়োজন অনুসারে আমরা নিশ্চয়ই জানি যে কোনো একটি বীজগণিতীয় সমীকরণ বা একটি সমান রাশি প্রয়োজনে কোনো একটি রাশির কোনো একটি প্রতীকের মান আমরা নির্ণয় করতে পারব এক্ষেত্রে এই সূত্রটিকে ব্যবহার করে আমরা মুনাফার হার নির্ণয় করতে পারব এই সূত্রটিকে ব্যবহার করে আমরা মূলধন বা আসল নির্ণয় করতে পারব এই সূত্রটিকে ব্যবহার করে আমরা সময় নির্ণয় করতে পারব তবে মনে রাখতে হবে এই সময়টি অবশ্যই বছরে হিসাবযোগ্য এখানে এন অবশ্যই বছরে হিসাবযোগ্য তাহলে আমরা একটু একটা সমস্যা নিয়ে এখন আলোচনা করি বইতে আমরা একটা অঙ্ক সরাসরি দেখতে পাই যে দশ নম্বর অঙ্কে বা এই ধরনের আরও কোনো অঙ্কে আমরা যেভাবে সমস্যার সমাধানটি করব আমরা তা এখন একটু করে দিচ্ছি একটু মনোযোগ দিলেই দেখবে খুবই সহজ বীজগণিতীয় সূত্রের মাধ্যমে খুবই সহজভাবেই করা যায় যে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা কত হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে কি কি জিনিস দেওয়া আছে প্রথমে আছে শতকরা বার্ষিক ছয় টাকা মুনাফায় তার মানে কি বার্ষিক মুনাফার হার এখানে বলা হয়েছে তাহলে আমরা তো জানি বার্ষিক মুনাফার হারকে কী দ্বারা প্রকাশ করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাচ্ছি যে এখানে আর সমান যে এখানে আর সমান হল ছয় পার্সেন্ট তোমরা তো ইতিপূর্বেই জেনেছ যে পার্সেন্ট বা শতকরাকে তোলার জন্য আমরা কি করি একশো দিয়ে ভাগ করি কারণ শতকরা মানেই হল একশো ভাগের এক আরেকটি কি বিষয় দেওয়া আছে এখানে পাঁচশো টাকার বন্ধুরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পাঁচশো টাকা দিয়ে আমি কী বলতে চাচ্ছি পাঁচশো টাকা মানেই হলো আমার মূলধন বা আসলের কথা বলা হয়েছে তাহলে মূলধন বা আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় ঠিকই বলেছ পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি সমান পাঁচশো টাকা খেয়াল করুন আমি আরের মান পেয়ে গেলাম পেয়ের মানও পেয়ে গেলাম আরেকটি ইনফরমেশন এখানে আছে সময় দেওয়া আছে কয় বছর দেওয়া আছে চার বছর তাহলে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করেছি জানো এন দ্বারা প্রকাশ করেছি তাহলে এন সমান হল চার বছর তারা চেয়েছে আমার কাছে কি তারা বলেছে মুনাফা নির্ণয় করতে হবে যেহেতু প্রশ্নটিতে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় বলেছে তাহলে আমাকে ধরে নিতে হবে আমাকে বুঝতে হবে যে এই মুনাফায় শব্দটি দ্বারা সরল মুনাফাকে বোঝানো হয়েছে অবশ্যই সতর্ক থাকবে কেউ কেউ ভুল করে তা হল মুনাফায় বলতে যদি আমরা কোনোভাবে একে চক্রবৃদ্ধি মুনাফা মনে করে ফেলি তাহলে কিন্তু আর সমস্যাটির সমাধান সঠিক থাকবে না কারণ মুনাফা মানেই আমরা বলেছি সরল মুনাফা তাহলে সেই ক্ষেত্রে মুনাফা আই সমান আমাদের হট কত বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে আই সমান কি বলা হয়েছিল আই সমান আমরা বলেছিলাম যে আই সমান পি আর এন আমরা একটু লক্ষ্য করি একটু উপরের দিকে দেখো তো এর মান আছে কি না আরের মান আছে কি না এনের মান আছে কি না যদি সবগুলো মানই এখানে থাকে তাহলে আমাদের কাজ হলো মানগুলো বসিয়ে দেওয়া তাহলে চলো এর মান বসিয়ে দেই পাঁচশো আরের মান বসিয়ে দেই ছয় ভাগ একশো এনের মান বসিয়ে দেই চার তাহলে সবগুলো মান বসিয়ে দেওয়া হলো এখন আমরা যদি এই শূন্যের সাথে এখানকার একটা শূন্য এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে দেই তাহলে কি থাকলো পাঁচ গুণ ছয় গুণ চার তাহলে আমরা কত পেলাম হিসেব করি তা হিসেব করে আমরা পেলাম একশো টাকা আচ্ছা একটু খেয়াল করো আমি এখানে টাকা লিখলাম এই টাকা আসছে কোথেকে কার উপর নির্ভর করে এই টাকাটা আসছে কারণ আমার এখানে আসল বা মূলধন পাঁচশো টাকা ছিল তাই যেহেতু পাঁচশো টাকা ছিল তাই আমার মুনাফাটাও টাকাই আসবে সেজন্য আয়সমান একশো বিশ টাকা আমাকে লিখতে হয়েছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমরা এরকম সূত্র ব্যবহার করে অতি সহজে স্বল্প সময়ে খুব বেশি জটিলতর জায়গায় না গিয়েও সূত্রকে ব্যবহার করে মুনাফার হার নির্ণয় করতে পারব তোমরা যদি মনে করো যে এখানে মুনাফার হার দেওয়া ছিল পের মানও দেওয়া ছিল এবং সরল মুনাফাও দেওয়া আছে তাহলে আমাদের কি বের করতে হবে অবশ্যই এনের মান বের করতে হবে অর্থাৎ যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে সময় নির্ণয় করতে হবে তাহলে আমরা এনের মানটাও এই সূত্র থেকে নির্ণয় করতে পারবো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে এবং সকলে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে আমরা একটু এই রকম যে অঙ্কটি এখন জানলাম যে সমস্যাটি আমরা এখন সমাধান করলাম এই সমস্যাটির আলোকে আমরা অন্য আরেকটি সমস্যা নিজে নিজে অনুশীলন করব বাসায় তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে কাগজ কলম নিয়ে বসেছো আমি একটি সমস্যার কথা বলছি একটি প্রশ্ন বলছি তোমরা বাসায় অনুশীলন করবে যে বার্ষিক শতকরা কত হার মুনাফায় তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে একটু ভালো করে খেয়াল করবে কি চাওয়া হয়েছে এখানে কত হার মুনাফায় অর্থাৎ আমরা কি বের করব। আমরা এখান থেকে এই সূত্রটি ব্যবহার করে আমরা আরের মান বের করব আর হল মুনাফার হার সুতরাং আরের মানটা যখন শতকরা বলছে তখন আরের মানটা আমাকে নির্ণয় করতে হবে আরেকটা কি আছে এখানে দেখো মুনাফা আসল দেওয়া আছে আর কি দেওয়া আছে আসল দেওয়া আছে তাহলে আমাদের আরেকটি জিনিস এখানে প্রয়োজন কি প্রয়োজন আয় প্রয়োজন আয় মানে কি মুনাফার হার তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো মুনাফার হার ডিরেক্টলি এখানে দেওয়া নেই তাহলে আমাকে কী করতে হবে মুনাফা আসল থেকে আসলকে বিয়োগ করলে আমরা কী পাবো মুনাফা পাবো তখন আমরা আয়ের মানটা পেয়ে যাব আমার কাছে আর কী দরকার দেখো কী কী আছে আমার কাছে মুনাফা আয় আছে আমার কাছে সময় এন আছে আমার কাছে মূলধন বা আসল পি আছে তাহলে আমার কাছে চাওয়া হয়েছে মুনাফার হার মানে আরের মান তাহলে আমরা নিশ্চয়ই আই সমান পি এন বা পি এই সূত্রটি ব্যবহার করে খুব সহজেই মুনাফার হার নির্ণয় করতে পারবো আশা করি সবাই করবে এবং অনুশীলন করবে আজকের ক্লাসে যতটুকু আলোচনা হলো এই আলোচনাটুকু তোমাদের অনুশীলনের মাধ্যমে তোমাদের মস্তিষ্কে ধারণ করো এবং আবারও বলছি যত সহজেই হোক না কেন অনুশীলন কিন্তু করতেই হবে তাহলে আবার একটু বলি যে আজকে কি ছিল আলোচনায় প্রথম আলোচনাটাই ছিল তোমরা নিশ্চয়ই সব বুঝতে পারতেছো বা বলতেও পারবে প্রথম আলোচনা ছিল মুনাফা কী পরে আমরা আলোচনা করলাম মুনাফার হার কী তারপর আলোচনা করলাম মুনাফা কত প্রকাশ এবং মুনাফা বললে কোন ধরনের মুনাফাকে বোঝায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ মুনাফা বললে সরল মুনাফাকে বোঝায় আর মূলধন মুনাফার হার মুনাফা এবং সময় এইগুলোকে বীজগণিতীয় সূত্রের মাধ্যমে প্রতীক ব্যবহার করে সহজেই একটি সূত্র তৈরি করা যায় এবং সেই সূত্রকে ব্যবহার করে আমরা এদের যে কোনো একটির মান অতি সহজে নির্ণয় করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি আজকের যে আলোচনাটা হলো তা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছ আরেকটি বিশেষ বার্তা তা হলো আমরা যে ক্লাসটি এখানে অনুশীলন করলাম যে ক্লাসটি তোমরা শুনলে তোমরা দেখলে অনুধাবন করলে বুঝলে এই ক্লাসটি হয়তো আগামী দিন কোনো না কোনো সময় খুঁজতে চাইবে যে আমি আবার একটু দেখব তাহলে কোথায় পাবে তোমাদের এই ক্লাসটি কিশোর বাতায়নে দেওয়া থাকবে আরেকটি বিষয় থাকবে আজ যে আমরা আলোচনা করলাম এখান থেকে কিছু কুইজ দেওয়া থাকবে সেখানে তোমরা প্রত্যেকেই অতি আনন্দের সাথে এই কুইজে অংশগ্রহণ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিজেরা নিজেকে নিরাপদ রাখবো নিজেদের সুরক্ষা রাখবো অপরকেও পরামর্শ দেব যেন এবং সুরক্ষায় রক্ষা করে সেই কারণে আমাদের কী কী কাজ করতে হবে বন্ধুরা হাত ধুতে হবে কমপক্ষে বিশ সেকেন্ড যে কোনো সাবান দিয়ে ভালোভাবে নিয়ম অনুসারে হাত ধুইতে হবে এবং আমি নিজে নিজে নিরাপদ রাখব এবং অন্যদেরকে নিরাপদ থাকায় সহযোগিতা করব তাহলে আজ থাকুক এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে